দুদিনে ঢাকা সফরে গেলেন ভারতের বিদেশ সচিব ডক্টর এস জয়শঙ্কর। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর খতিয়ে দেখতেই বাংলাদেশে গেলেন জয়শঙ্কর। বৃহস্পতিবার বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল ১০টায় ভারতের ডক্টর এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিশ্চিত করতে একদিনের বিশেষ সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুরে এক সাংবাদিক সম্মেলনে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ও ভারতের পানি সম্পদ সচিবের মধ্যে আলোচনা হবে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নিজ সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতেই তিনি ঢাকায় এসেছেন। তবে এছাড়াও বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ডক্টর এস জয়শঙ্কর। বৈঠক শেষে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু হিসেবে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের প্রত্যাশিত উত্তরণের জন্য ভারত বরাবরই প্রশংসা ও গর্ব করে থাকে। জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশ ডিসেম্বরে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করেছে। সেপ্টেম্বর মাসে যৌথ পরামর্শ কমিশন, পররাষ্ট্র, জ্বালানি ও স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, পুলিশ প্রধানদের বৈঠক, বিএসএফ বিজিবি আলোচনা এবং প্রতিরক্ষা সফর করেছে। দুই দেশের বাণিজ্য, পানি সম্পদ এবং নৌ পরিবহন সচিব পর্যায়ের বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে। এসব বৈঠক উভয় পক্ষের প্রতিশ্রুতি তুলে ধরে। ভারতের বিদেশ সচিব ডক্টর জয়শঙ্কর তার বক্তব্যের মধ্য দিয়ে আগাগোড়া বুঝিয়ে দেন, এই মুহূর্তে দুই প্রতিবেশীর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে, সুতরাং ভারত বাংলাদেশ যে কোনো সমস্যা সমাধান করতে পারে একসঙ্গে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।